আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। দেখো, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের বেশ কিছু পড়া পড়ে নেব। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যারা যারা দরকার ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কী পড়া আছে। দেখো, আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব। আজকে আমরা পড়া শুরু করছি এমন একটা জায়গা থেকে, তোমাদের দেখে নাও, তোমাদের বইয়ের 254 পাতা থেকে। ঠিক আছে, দেখো প্রথমে কী আছে, নিচের ছবিগুলো দেখে যুক্ত ব্যঞ্জন রয়েছে এমন শব্দ ব্যবহার করে বাক্য লিখি। চলো এটা একটু আমরা বুঝে নিই। দেখো প্রথমে কী রয়েছে, দেখো ছেলেগুলো মনের আনন্দে আম কুড়ুচ্ছে। দেখো লেখা রয়েছে আম্র কাননে শিশুরা আনন্দে আম কুড়াচ্ছে। এখানে আম্র ময়লা ফলা একটা যুক্তবর্ণ রয়েছে, আনন্দে দন্ত নয় দয় একটা যুক্তবর্ণ রয়েছে, এখানে হচ্ছে কুড়াচ্ছে ছয় ছয় এটা একটা যুক্তবর্ণ রয়েছে। তেমনভাবে দেখো ছেলেটা গ্রামের পথে হেঁটে যাচ্ছে, গ্রাম ময়লা ফলা যুক্তবর্ণ হচ্ছে যাচ্ছে, এখানে যুক্তবর্ণ রয়েছে। ঠিক আছে, মেয়েটি একাগ্র চিত্তে পাঠ করছে। দেখো একাগ্র চিত্তে মানে এক মনে পাঠ করছে, এখানে যুক্তবর্ণ রয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো তোমাদের বলে দিলাম। এবার দেখি তারপরে ছবিগুলো কী আছে, তার অর্থগুলো কী কী যুক্তবর্ণ সেগুলো একবার দেখে নিই। দেখো নিচে 1 2 3 4 5 6 ছটা ছবি রয়েছে, এক এক করে আমরা বুঝে নিচ্ছি। এইখানে কী হয়েছে, একটা মেয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দে হাসির মধ্যে রয়েছে, তাহলে মেয়েটি হাসছে, দেখো যুক্তবর্ণ রয়েছে। ছুটির ঘন্টায় ছেলেরা দৌড়াদৌড়ি করছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, ছেলেটি বল খেলছে, এখন বৃষ্টি পড়ছে আর দাউ দাউ করে আগুন জ্বলছে, সব কিছু কিন্তু যুক্তবর্ণ রয়েছে, তোমরা ভালো করে এগুলো দেখে নেবে, বুঝে গেছে। এরপরে আমরা পরের পাতাতে চলে যাব, দেখব সেখানে কী পড়া আছে। এখানে একটা রাইম রয়েছে, রাইমসটা আমরা ভালো করে পড়ব, তার অর্থগুলো বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, হোয়াইল ডাউন দেয়ার নেস্ট বাটারফ্লাই রেস্ট, উইথ দ্য উইংস টু দ্য লেফট and a wings to the right, the sweet little butterflies sleep all through the night, the bright sun comes up, the dew falls away, good morning the butterflies say. এই রাইমটা পড়ার পর আমরা পরের পেজে চলে যাব, দেখব এখানে সুন্দর রকম একটা বাটারফ্লাই ছবি আছে, আমরা এখানে রং করব। ঠিক আছে, রঙটা তোমরা করতে পারবে, ওই জন্য আমি কিছু বলছি না, আমি পরের পড়ার দিকে চলে যাই। দেখো এখানে কী রয়েছে, টবে মাটি ভর্তি করি। দেখো টবের মধ্যে মাটি ভর্তি করছে, দিয়ে কী হচ্ছে একটুখানি ব্যাপারটা দেখে নিই। দেখো লেখা রয়েছে শীতকাল আসছে, টবে নতুন গাছ লাগাতে হবে, প্রথম 9টি টব ভর্তি করলাম, তারপরে আরও 8টি টব মাটি ভরলাম, কিন্তু টবে ভর্তি ভরতে গিয়ে 5টি টব ভেঙে গেল, কটি টবে মাটি ভর্তি করলাম হিসেব করি। আচ্ছা আমাদের অঙ্ক সম্পর্কে বলছে, প্রথমে আমরা 9টি টবে মাটি ভরলাম, তারপরে 8টি টবে মাটি ভরলাম, মাটি ভরতে ভরতে অসাবধানতার জন্য আমাদের 5টি টব ভেঙে গেল, তাহলে মোট কটা টবে মাটি ভরা হয়েছিল, 9টা আর 8টা যোগ করলাম আর ভেঙে গেল, ভেঙে গেলে তো কাজে লাগবে না, সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, আমরা কি জানি চলে গেল, পচে গেল, মরে গেল, ভেঙে গেল, বিয়োগ করতে হয়, তাই জন্য 17 থেকে 5 বিয়োগ করলে 12 হচ্ছে। এই বিষয়টাই আমরা যদি অঙ্কের ভাষায় শিখি কীভাবে হবে, 9 + 8 - 5 প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব। প্রথম কাজটা হয়েছে 8 আর 9 + 17 হচ্ছে, সেখান থেকে 5 বিয়োগ করে 12 হবে। অনুরূপ আর একটা অঙ্ক আছে, দেখে নাও, আমি খাতা কিনবো তাই বাবা আমাকে 5 টাকা দিলেন, মাও আমাকে 4 টাকা দিলেন, আমি 6 টাকা দামের খাতা কিনলাম, তা আমার কাছে কত টাকা থাকবে,
দেখো মা বাবা দিয়েছে 5 টাকা আর মা দিয়ে 4 টাকা, তাহলে দুজন দিয়েছি, দুজনের কাছ থেকে নিয়েছি, তাহলে যোগ হবে। আর আমি খাতা কিনেছি, খরচ হয়ে গেছে, তাহলে বিয়োগ হবে। 5 আর 4 যোগ করে হচ্ছে 9, 9 থেকে 6 বিয়োগ করে হচ্ছে 3, তাহলে এখন আমার কাছে ক টাকা আছে, এখন আমার কাছে 3 টাকা আছে। বোঝা গেছে? এইরকমভাবে গণিতের ভাষায় লিখে লিখে আমরা বেশ কিছু অঙ্ক শিখে নেব। চলো দেখি 2-এর প্রশ্নটা কী আছে। নিজে মান খুঁজি, দেখো 8 আর 7 বা 7 আর 8 যোগ করে সেখান থেকে 3 বিয়োগ, 8 আর 7 যোগ করলে 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12 হবে, তাহলে কয়ের প্রশ্নের উত্তরটা 12 হচ্ছে। তারপর দেখো 3 যোগ 4 বিয়োগ 7, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 হচ্ছে, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হচ্ছে, ক্ষয়ের প্রশ্নের উত্তর 0 হবে। তারপর দেখো 9 আর 5 যোগ করে সেখান থেকে 3 বিয়োগ, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, সেখান থেকে 3 বিয়োগ করলে হবে 11। এদিকে দেখি কী রয়েছে, এদিকে 2 আর 5 যোগ করলে হচ্ছে 7, 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1। এখানে দেখো কী আছে, 18 আর 3, 18 আর 3 যোগ করলে হবে 21, 21 থেকে 7 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 14। এদিকে দেখো কী রয়েছে, 15 আর 25 আর 5, আচ্ছা 25 আর 5 যোগ করলে হবে 30, 30 থেকে 13 বিয়োগ করবো, হয়ে যাবে 17। দেখো কাজটা কিন্তু খুবই সহজ, তোমরা আগে বুঝবে, আগে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, যেমনটি আছে আমরা বাঁ দিক থেকে করে 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 তেমনটি করবো। 297 সব অঙ্কগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমরা পড়াটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবো। দেখবো পরের পাতায় কী পড়া রয়েছে। দেখো এখানে কি বলেছে, একটি দোকানে 18টি কেকের প্যাকেট ছিল, তার মধ্যে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন, তারপরে দোকানদারের কাছে আরও 10টি প্যাকেট কিনে এনে রাখলেন, তখন দোকানদারের কাছে কটি প্যাকেট থাকবে? দেখো 18টি প্যাকেট ছিল, সেখান থেকে 8টা প্যাকেট বিক্রি হয়ে গেলো, বিক্রি হয়ে গেলো মানে কমে গেলো, 18 থেকে 8 বিক্রি করে হয়ে যাবে কত, 10। আবার তিনি 10টা প্যাকেট কিনে আনে রাখলেন অন্য জায়গা থেকে, তাহলে 10 আর 10 যোগ করে হয়ে যায় 20। তাহলে গণিতের ভাষার সমস্যাটা কীরকম হবে, দেখো 18টা ছিল, 8টা চলে গেলো, 10টা যোগ হলো, 18 থেকে 10 গেলে হবে 10, তার সঙ্গে 10 যোগ করলে হবে 20। হাতে কলমে দেখো কাঠির সাহায্যে বোঝাচ্ছে, একটা বান্ডিল এখানে ছিল 10টা, খোলা আছে 8টা, 10 আর 8 18, এবার 8টা বেরিয়ে চলে গেলো, তার মানে 10টা পড়ে রইল। আবার তিনি 10টা নিয়ে এলেন, একটা 10 ছিল আর একটা 10 নিয়ে এলো, তাহলে 10 10 20 হয়ে গেলো, বোঝা যাচ্ছে? এরপরে দেখো পরের প্রশ্নটা, আজ আমাদের ভ্যানে গাড়িতে 5 জন যাত্রী বসে আছেন, 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন কিন্তু আরও 2 জন যাত্রী উঠলেন, এখন ভ্যান গাড়িতে কজন রয়েছে? দেখো 5 জন ছিল, 3 জন নেমে গেলো, নেমে গেলে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 3 বিয়োগ হয়ে গেলো 2, কিন্তু আরও 2 জন যাত্রী উঠলো, 2 জন ছিল আর 2 জন উঠলো, 2 আর 2 যোগ করলে হয়ে আছে 4। সহজভাবে আমরা অঙ্কগুলো বুঝছি। এবার দেখো কী আছে, নিজের ভাষায় না না নিজের মান খুঁজি, দেখো কীভাবে হয়েছে, 8 থেকে 2 বিয়োগ করবো, তার সঙ্গে 5 যোগ করবো, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তার সঙ্গে 5 যোগ করলে হবে 11। এখানে দেখো 9-এর সঙ্গে 9 থেকে 4 বিয়োগ করবো, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11 হবে, আচ্ছা ঠিক আছে, এটাও 11 হলো, এটাও 11 হলো। তারপরে দেখো 12 থেকে 3 বিয়োগ করবো, 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9, 9-এর সঙ্গে 6 যোগ করলে হবে 15। এদিকে দেখো 7 থেকে 3 বিয়োগ করবো, 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তার সঙ্গে 1 যোগ করলে হবে 5। এপাশে দেখো 5 থেকে 1 বিয়োগ করবো, 4 হবে, 4-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 8। 27 থেকে 9 বিয়োগ করবে, তার সঙ্গে 5 যোগ করবো, দেখো 27 থেকে 9 বিয়োগ করলে হবে 18, তার সঙ্গে 5 যোগ করলে হবে 23। ঠিক আছে, পরপর পরপর 6টা অঙ্ক তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা পরের অঙ্ক দিকে চলে যাই, দেখবো কী রয়েছে। কাগজের নৌকা তৈরি, আজ বৃষ্টি পড়ছে, আমরা ঠিক করেছি কাগজের নৌকা তৈরি করব। মিতালি 7টি কাগজের নৌকা তৈরি করেছে, আমি 2টি জলে ভাসিয়ে দিয়েছি, মিতালিও 2টো নৌকা জলে ভাসিয়ে দিল। দেখো এখানে কী রয়েছে, প্রথমে 7টা নৌকা ছিল, আমি 2টো জলে ভাসালাম, তাহলে কটা থাকবে, 7 থেকে 2 চলে গেলো, 5 থাকবে, মিতালি আরও 2টো নৌকা ভাসিয়ে দিল, তাহলে 5টা ছিল, সেখান থেকে আরও 2টো চলে গেলো, তাহলে 3টে থাকবে, 2 বার বিয়োগ করা হয়েছে এখানে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কী করে হবে, 7 বিয়োগ 2 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। হাতে করে দেখে নাও, 7টি কাঠি ছিল, সেখান থেকে 2টি কাঠি চলে গেলো, 5টি কাঠি থাকবে, আবার দেখো সেখান থেকে 2টি কাঠি চলে গেলো, তাহলে 3টি কাঠি থাকবে। এরকম একটা অঙ্ক দিয়েছে, দেখো থালায় 12টি মোয়া ছিল, সেখান থেকে 4টি মোয়া খেয়ে নিলাম, আরও 3টি মোয়া খেলাম, 12 থেকে 4 বিয়োগ হয়ে গেলো, হয়ে গেলো 8, সেখান থেকে 3 বিয়োগ হয়ে গেলো, হয়ে গেলো 5। এভাবেই কিন্তু অঙ্কগুলো আমরা শিখে নিচ্ছি। এরপরে দেখো কী রয়েছে, 9 থেকে 2 বিয়োগ, সেখান থেকে 3 বিয়োগ, পরপর পরপর বিয়োগ করতে হবে, বাঁ দিক থেকে করে করে যাবো, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, 7 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে 4। 2-এর অঙ্কটা দেখো,
সাত থেকে দুই বিয়োগ করবো, সেখান থেকে এক বিয়োগ করবো, সাত থেকে দুই বিয়োগ করলে হবে পাঁচ, পাঁচ থেকে এক বিয়োগ করলে হবে চার। এপারে দেখো কি রয়েছে, আচ্ছা তিনেরটা এখানে রয়েছে, পাঁচটা দেখে নিই আগে। আঠারো থেকে পাঁচ বিয়োগ করবো হয়ে যাবে তেরো, তার সঙ্গে সাত বিয়োগ করবো, দেখো তেরো থেকে সাত বিয়োগ করবো হয়ে যাবে ছয়, ঠিক আছে। এই দিকে দেখো আট থেকে দুই বিয়োগ করবো, সেখান থেকে ছয় বিয়োগ করবো, আট থেকে দুই বিয়োগ করা হবে ছয়, সেখান থেকে ছয় বিয়োগ করা হয়ে যাবে শূন্য। এদিকে দেখো পাঁচ থেকে চার বিয়োগ করবো, সেখান থেকে এক বিয়োগ করবো, পাঁচ থেকে চার বিয়োগ করলে হবে এক, সেখান থেকে এক বিয়োগ করলে হবে শূন্য। এদিকে দেখো একুশ থেকে চোদ্দ বিয়োগ করবো হবে সাত, সাত থেকে সাত বিয়োগ করবো হয়ে যাবে শূন্য। বোঝা যাচ্ছে? এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো শিখে নিচ্ছি। এরপর কী রয়েছে স্কুলের সামনে দেখো, এরপর অঙ্কগুলো পরপর পরপর রয়েছে। দশটি শুকনো পাতা ছিল ফাঁকা ঝুড়িতে, নটি শুকনো পাতা তোলা হলো, আর বা ছটি উড়ে গেল, দশটা ছিল আর নটা তোলা হলো, তাহলে উনিশটা হচ্ছে, সেখান থেকে ছটা চলে গেল, তেরোটা হবে। এরপরে আমরা দেখে নিই কী আছে, সতেরোটি লজেন্স আছে, দাদা আমাকে বারোটি লজেন্স দিল, আমি আবার ভাইকে চারটি দিলাম, সতেরো আর বারো যোগ হলো, তার সঙ্গে চার বিয়োগ হলো, হয়ে গেল উত্তর আমাদের পঁচিশ। আবার দেখো সুতোমার কাছে উনত্রিশটি রং পেনসিল ছিল, রফিককে সে আটটা রং পেনসিল দিল, দিল তাহলে যোগ হবে, সেখান থেকে সুতোমা তিনটি রং পেনসিল নিল। দেখো ডিনার কাছ থেকে নিল যখন কী হবে, প্রথমে তো উনত্রিশ থেকে আট বিয়োগ হবে, সেখান থেকে আবার তিন বিয়োগ হবে, উনত্রিশ থেকে আট বিয়োগ হলে একুশ, সেখান থেকে তিন বিয়োগ হলে আঠেরো, যেমনটি বলেছে তেমনটি আমরা করছি। এবার দেখো কী রয়েছে, মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিল, আমি ভাইকে আট টাকার বাসে কিনে দিলাম, বাবা আমাকে আরও আট টাকা দিল, তা কিনে দিলাম তো খরচা হয়ে গেলো, পনেরো থেকে ছয় গেলো, হয়ে যাবে নয়, তার সঙ্গে আমরা আট যোগ হবে, বাবা দিলেন তাহলে যোগ হয়ে যাবে নয়, আট যোগ করলাম সতেরো। এরপর দেখো ফেব্রুয়ারি মাসে কী হয়েছে, আমরা চার দিন, মার্চ মাসে পাঁচ দিন আর এপ্রিল মাসে পাঁচ দিন স্কুল ছুটি ছিল, মোট কদিন ছুটি ছিল, সবকটা যোগ করে দেবো, চার পাঁচ পাঁচ, চার পাঁচে নয়, নয় পাঁচ যোগ করলে চোদ্দো, তাহলে চোদ্দো দিন স্কুল ছুটি ছিল। এরপরে দেখো এখানটা খুব দারুণ জিনিস আছে, এটা আমরা ভালো করে বুঝবো। দেখো পনেরো হয়েছে, পনেরোকে কীভাবে যোগ বিয়োগ গুণভাগ আকারে প্রকাশ করা যায়, তিন পাঁচে পনেরো, কুড়ি থেকে পাঁচ বিয়োগ করে পনেরো, তিরিশকে দুই দিয়ে ভাগ করে পনেরো, আর দশের সঙ্গে পাঁচ যোগ করে পনেরো হয়। এগুলো তোমরা নিজের ইচ্ছা মতো যেমন খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, আমি আমার একটা গাইডলাইন করে দিয়েছি। দেখো দশ, পাঁচ দুগুণে দশ, পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ হয়, কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ হয়, পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ হয়। এরকমভাবে দেখো পরেরটা দেখো বারো, বারো মানে কী, কতকে দুই দ্বিগুণ করলে বারো হয়, ছয় দুগুণে বারো, বারোকে এক দিয়ে ভাগ করলে বারো হয়, তেরো থেকে এক বিয়োগ করলে বারো হয়, আর এগারোর সঙ্গে এক যোগ করলে বারো হয়। এটা কিন্তু খুব ভালো পদ্ধতি, তোমরা দেখতে পারো। আবার দেখো কুড়ি, কুড়িটা কী হয়েছে, চার পাঁচে কুড়ি, একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি হচ্ছে, পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে কুড়ি হচ্ছে, আর দশের সঙ্গে দশ যোগ করলে কুড়ি হচ্ছে। এর অন্য উত্তর অবশ্যই হতে পারে, তোমরা অবশ্যই দেখে নিও। চোদ্দো দেখো, আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দো, সাতকে দুই দ্বিগুণ করলে চোদ্দো, কুড়ি থেকে ছয় বিয়োগ করলে চোদ্দো, আবার সাতের সঙ্গে সাত যোগ করলে চোদ্দো হচ্ছে। আঠেরো, তিন ছয় আঠেরো, আঠেরোকে এক দিয়ে ভাগ করলে আঠেরো হচ্ছে, কুড়ি থেকে দুই বিয়োগ করলে আঠেরো হচ্ছে, আর দশের সঙ্গে আট যোগ করলেও আঠেরো হচ্ছে। তিরিশ দেখো, তিন দশে তিরিশ, নব্বইকে তিন দিয়ে ভাগ করলেও তিরিশ হচ্ছে, চল্লিশ থেকে দশ বিয়োগ করলেও তিরিশ হচ্ছে, আর কুড়ির সঙ্গে দশ যোগ করলেও তিরিশ হচ্ছে। এবার হচ্ছে পঁচিশ, পাঁচ পাঁচে গুণ করলে পঁচিশ হচ্ছে, সাতাশ থেকে দুই বিয়োগ করলে পঁচিশ হচ্ছে, একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ হচ্ছে, আর কুড়ির সঙ্গে পাঁচ যোগ করলে পঁচিশ হচ্ছে। এমনভাবে তোমরা অঙ্কটা শিখবে যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তারপরে দেখো এখানে কী রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় ফাঁকা ঘরগুলোতে ভরতে হবে, মানে একই লাইনের যোগফল একই হয়। দেখো এই লাইনটা কত আছে, যোগ করবো এক ছয় আর দুই, দেখে দেখিয়েছি এখানে, এক ছয় দুই যোগ করলে হচ্ছে নয়, তাহলে এই লাইনটা যোগ করলেও নয় হবে, কত ছিল দুই আর তিন ছিল, যোগ করলে পাঁচ হচ্ছে, তাহলে কত যোগ করলে নয় হবে, চার যোগ করলে নয় হবে, এখানে চার বসবে। আর এখানে দেখো দুই তিন আর এক যোগ করলে চার হচ্ছে, কত যোগ করলে নয় হবে, পাঁচ যোগ করলে নয় হবে, এখানে পাঁচ বসবে, এটা এখানে দেখানো হয়েছে। আবার দেখো কী বলেছে, দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা যোগ করে দেখবো দুই সাত আর তিন, সাত আর তিন দশের দিয়ে বারো, ঠিক আছে, এটা যোগ করে দেখবো কত হচ্ছে, পাঁচ আর তিন আট, আটের সঙ্গে কত যোগ করলে বারো হয়, আটের সঙ্গে চার যোগ করলে বারো হয়, চার হয়ে গেল। আবার দেখো দুই আর চার যোগ করলে ছয় হচ্ছে, ছয়ের সাথে কত যোগ করলে বারো হয়, ছয়ের সাথে ছয় যোগ করলে বারো হয়, এখানে ছয় বসবে। এভাবেই কিন্তু কাজটা আমরা শিখলাম। তারপরে দেখো একটা দেখানো হয়েছে, চার ছয় আট, চার আর ছয় যোগ করেছি হয়েছে দশ, আবার ছয় আর আট যোগ করেছি হয়েছে চোদ্দো, এবার দেখো দশ আর চোদ্দো যোগ করবো হয় চব্বিশ। এরকমভাবে নিজে একটা বানাতে বলেছে, এক দুই তিন করলাম, ওটা অন্য সংখ্যা দিয়ে তোমরা করতে পারো, এক আর দুই যোগ করলে হচ্ছে তিন, দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ, এবার তিন আর পাঁচ যোগ করলে হচ্ছে আট, এটা অন্য সংখ্যা দিয়েও করা যেতে পারে, দারুণ মজার খেলা, তোমরা অবশ্যই এটা অনুসরণ করতে পারো। এরপরে চলে এসেছি আজকের মোটামুটি শেষ পড়ার দিকে, দেখে নাও তোমরা এখানে কী আছে, এইটাকে বুঝে নিই, তিন আর ছয় যোগ করে নয় হচ্ছে, পাঁচ আর চার যোগ করে নয় হচ্ছে। আবার দেখো এখানে এক পাঁচ
আর নয় নয় আর কি দশে পাঁচে পনেরো, এটা এই লাইনটা যোগ করলে পনেরো হচ্ছে, তাহলে এই লাইনটা যোগ করলে অবশ্যই পনেরো হওয়া দরকার। দেখো দুই আর আট যোগ করলে দশ আর পাঁচে পনেরো, এখানে আট বসলো এখানে দুই বসলো, এখানে তিন আর পাঁচে আট, আট সাড়ে যোগ করলে পনেরো হচ্ছে। এবার দেখো বুকে থাকছে ছয় আর চার, দেখো ছয় আর চার দশ আর মাঝখানে পাঁচ যোগ করলে পনেরো হচ্ছে, প্রত্যেকটি লাইন এমনভাবে সংখ্যা বসাবে যেন যোগ করলে পনেরো হয়। এরপরে দেখো নিচে আছে কি সহজভাবে, দেখো আট আর দুই গুণ করলে না চার আর দুই গুণ করলে আট হচ্ছে, তিন আর পাঁচ গুণ করলে পনেরো, ছয় আর তিন গুণ করলে আঠারো হচ্ছে, সেরকমভাবে পাঁচ আর তিন গুণ করলে না সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হচ্ছে, ধারের দুটো গুণ করে মাঝে তার গুণফলটা বসছে। এখানে দেখো শূন্যর সঙ্গে পাঁচ গুণ করলে শূন্য, এগারোর সঙ্গে শূন্য গুণ করলেও শূন্য, পঁচিশের সঙ্গে শূন্য গুণ করলেও শূন্য, আর দশের সঙ্গে শূন্য গুণ করলেও শূন্য হচ্ছে। দেখো এইভাবেই কিন্তু আমাদের পাঠটা শেষ হচ্ছে। এরপরে দেখো আর কয়েকটা রয়েছে, সেগুলো একটুখানি আমরা ভালো করে বুঝে নিই। দুটো দুই দিয়ে শূন্য এক আর চার করার চেষ্টা করি। দেখো দুটো দুই দিয়ে কীভাবে শূন্য হবে, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয়, এক কীভাবে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয়, আর চার কী করে হবে, চার দু রকমভাবে হতে পারে, দুইয়ের সঙ্গে দুই গুণ করলেও চার হবে, দুইয়ের সঙ্গে দুই যোগ করলেও চার হবে, ঠিক আছে। দুটো তিন দিয়ে আমরা শূন্য করি, সহজে করতে পারবো, তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হয়, এক কীভাবে হবে, তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে, ছয় কীভাবে, তিনের সঙ্গে তিন যোগ করলে ছয় হবে, নয় কীভাবে হবে, তিনের সঙ্গে তিন গুণ করলে নয় হবে। তারপরে দেখো তিনটি সংখ্যা দিয়ে কী কী পায় দেখি, এটা আমরা বুঝে নেব একটুখানি। আবার দেখো চারটা কী আছে, যে কোনো সংখ্যার সঙ্গে কী যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়, দেখো যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়। এবার আমরা এটা দেখে নিই তিনটে তিন দিয়ে কী কী পেতে পারি, তিনটে তিন দিয়ে আমরা অনেক কিছু পেতে পারি, এটা আমরা ছকের সাহায্যে বুঝে নেব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।